প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাসান। আজকে যিনি বাংলা টিভি 71 এ অতিথি হিসেবে প্রেজেন্ট রয়েছেন তিনি হচ্ছেন নিরাপদ জীবনচাই সংগঠনের চেয়ারম্যান, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার। স্যার, আপনাকে বাংলা টিভি 71 এর পক্ষ থেকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। স্যারের কাছে যে বিষয়টি আমি জানবো, বিষয়টি হচ্ছে নিরাপদ জীবন চাই এই সংগঠন থেকে আপনারা কি কি কর্মসূচি পালন করে আসছেন এবং ভবিষ্যতে কি কি পালন করবেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা টিভি 71-কে, বিশেষ করে আপনাদের মাধ্যমে সারা বিশ্বে যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে নিরাপদ জীবন চাই এমন একটি সংগঠন, মানুষের জীবনে যেখানে যে সমস্যাগুলি দেখা হয় সেই সমস্যাগুলি নিয়েই নিরাপদ জীবন চাই একটি আন্দোলনের রূপ দেয়। বিশেষ করে আপনারা জানেন যে যখন আপনার দেশ স্বাধীন হয়েছিল তখনও মানুষের পরীক্ষায় অংশগ্রহণ করেই আপনার পরীক্ষাতে পাশ করতে হয়েছে। 71-এ যুদ্ধের সময় যারা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে তাদেরকে ফাঁস দেওয়া হয়েছে, কিন্তু যারা পরীক্ষাতে অংশগ্রহণ করে নাই তাদেরকে ফাঁস দেওয়া হয় নাই। আপনারা জানেন করোনার সময় সরকারের সবগুলা লেখাপড়া যখন অফ ছিল একেবারে, তখন ইন্টারের পরীক্ষাটা যথা টাইমে নেওয়া হয় নাই। তখন আমরা একটা আন্দোলন করেছিলাম যে দ্রুত ইন্টারের পরীক্ষা নিয়ে দ্রুত তাদেরকে ফাঁস দিতে হবে অথবা আপনার অটোপাস দিতে হবে। তখন আমরা বারবার যখন প্রতি সপ্তাহে আমরা নিরাপদ জীবনচার পক্ষ থেকে আন্দোলন করলাম এবং মানববন্ধন করলাম, বিভিন্ন কর্মসূচি নিলাম, বিভিন্ন মন্ত্রণে আমরা লিখিত পাঠাইলাম, তখন সবাই একই জিনিস বলে যে এটা আবার কোন ধরনের, এবং অন্য অন্য সংগঠনরা এই ব্যাপারে কোনো আন্দোলন করে নাই বরং বিরোধিতা করেছে। তো আল্লাহর অশেষ সহমতে আমাদের সাথে যখন সরকারের পক্ষ থেকে বসা হলো আমরা বললাম যে ক্লাস 5-এর রেজাল্ট এবং 8-এর রেজাল্ট এবং SSC-র রেজাল্টকে সমন্বয় করে যদি ইন্টার রেজাল্টটা ঘোষণা করা হয় তাহলে অটোপাস দিলে ছেলেরা লেখাপড়ার সুযোগটা পেল, আর যদি ছেলেদেরকে লেখাপড়া করার সুযোগটা না দেওয়া হয় যারা ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছে, যারা মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে, তারা যদি পরীক্ষা না দিতে পারে তাদের মধ্যে 80% ছেলেরা জ্বরে যাবে এবং বিপদগামী রাস্তায় চলে যাবে। আমাদের ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে অত দ্রুত পরীক্ষা নেওয়া হোক অথবা অটোপাস দেওয়া হোক, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং অটোপাস ঘোষণা করেছেন এবং সারা বাংলাদেশে ছাত্ররা খুব খুশি হয়েছে এবং আমাদের ছেলেদের জীবনগুলো রক্ষা হয়েছে। বিশেষ করে আমাদের দেশকে পোলো করে অন্য অন্য কান্ট্রিতেও এই সেই অটো মাননীয় প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত অটোপাসটাকে অন্যরাও ফলো করেছে। তো আমরা আরেকটা দাবি নিয়ে আসছি বর্তমানে যে আপনারা দেখেন 5-এর পরীক্ষাটা সরকার এককেন্দ্রিক নিচ্ছে, 8-এর পরীক্ষাটা সরকার এককেন্দ্রিক নিচ্ছে, SSC পরীক্ষাটাও এককেন্দ্রিক নিচ্ছে, ইন্টারের পরীক্ষাটাও এককেন্দ্রিক নিচ্ছে, কিন্তু এবং এমনকি সর্বোচ্চ পরীক্ষা যেটা মেডিকেল ভর্তি পরীক্ষা সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেডিকেল ভর্তি পরীক্ষাটা এককেন্দ্রিকভাবে নেওয়া হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এককেন্দ্রিক না হওয়াতে ছেলেরা একবার যায় বরিশালে পরীক্ষা দেওয়ার জন্য, আরেকবার যায় সিলেটে পরীক্ষা দেওয়ার জন্য, আরেকবার যায় রংপুরে পরীক্ষা দেওয়ার জন্য, আরেকবার যায় চট্টগ্রামে, এইভাবে 8টা বিভাগে যখন পরীক্ষা দেওয়ার জন্য যায় সর্বনিম্ন 2-3 দিন থেকে 5-6 দিন করে সময় নষ্ট হয়ে যায় তাদের, এবং ইন্টারের ছেলেগুলো কিন্তু 200-300 কিলো জার্নি করাতে অভ্যস্ত না, অনেকে আছে লঞ্চে জার্নি করতে অভ্যস্ত না, অনেকে আছে ট্রেনে জার্নি করতে অভ্যস্ত না, অনেকে আছে আপনার বাসে জার্নি করতে অভ্যস্ত না, তারা অসুস্থ হয়ে যায়। তো লেখাপড়ার প্রায় মাসখানেক সময় পিছিয়ে পড়ে গার্জেনের কয়েক লক্ষ টাকা নষ্ট হয়। আমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা রিকোয়েস্ট করব এবং আমরা আগামী শনিবারে মানববন্ধন করবো সকাল 10টার সময় প্রেস ক্লাবের সামনে। যারা শুনছেন দেশবাসী সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটাকে SSC ইন্টার পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষার মতো এককেন্দ্রিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। এটাই হলো আমাদের নিরাপদ জীবনচার এখন আন্দোলন। আমরা বিশেষ করে কয়েকটি বিষয় নিয়ে স্যার মানে কাজ করছি, যেমন আপনার জেলখানার ভিতরে যদি বাধ্যতামূলক লেখাপড়া
করা চালু করা হয় তাহলে জেলখানার ভিতরে যারা ঢুকে তারা কিন্তু আমাদের অকেজীয় সম্পদ হিসাবে বাইরে না হয়ে তারা আমাদের দেশের কর্ম লোক হিসাবে শিক্ষিত লোক হিসাবে বাইর হবে। এটা সরকার একটা সিদ্ধান্ত নিলেই এই কাজটা হয়ে যায়। বিশেষ করে আমরা যে একজন মানুষ একটা বিষয়ে বিজ্ঞ হতে পারে কিন্তু আমাদের শত শত বই পড়ে আমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমরা দিকে কোনো বিষয়ে আমরা বিজ্ঞ না। আমরা বলবো যে বইয়ের বোঝাটা কমিয়ে উল্লেখযোগ্য বইগুলো রেখে মানুষ যেন একটা বিষয় বা দুইটা বিষয়ে বিজ্ঞ হয়, এতগুলো বই পড়ার পদ্ধতিগুলোকে কমানোর জন্য বইয়ের বোঝা কমিয়ে আমাদের শিক্ষার মানকে বাঁচিয়ে শিক্ষার মধ্যে দিয়ে গবেষক বাইর হয়ে বিশেষজ্ঞগুলো বাইর হয়ে যেন আমরা বিভিন্ন কর্মসূচিতে সফল হতে পারি সেই জন্য আমরা এই দাবিগুলো নিয়ে আসছি। বিশেষ করে আমরা এখন অত্যন্ত গুরুত্ব দিচ্ছি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা মাননীয় প্রধানমন্ত্রী যেন এককেন্দ্রিক করে দেন। আর ইতিমধ্যে আমরা ইউনিভার্সিটির লেকচারদেরকে নিয়ে ওদের অ্যাডভোকেট এবং আমাদের ডিআইজি আনোয়ার হোসেন স্যারকে নিয়ে আমরা একটা সমাবেশ করেছি এবং সবাই আমরা একমত হয়েছি যে আমরা প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, মাননীয় প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করব এবং আমরা বুঝাইতে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানও কিন্তু আত্মীয় স্বজনরা যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য বিভাগে দৌড়ে তেমনি প্রেসিডেন্টের আত্মীয় স্বজনরাও বিভাগে দৌড়তে হয়, এমনকি মন্ত্রী মিনিস্টারদের সন্তানদেরকেও বিভাগে বিভাগে দৌড়তে হয়, আমাদের সন্তানরা বিভাগে বিভাগে দৌড়তে হয়। আমাদের সবারই দাবি, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীরও দাবি, মাননীয় প্রেসিডেন্টেরও দাবি, মাননীয় মন্ত্রী মহোদয়ের দাবি এবং দেশের সকল রাজনৈতিক সংগঠনের দাবি এবং মানে এক কথায় বলা যায় যে সকল মানুষের দাবি যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এককেন্দ্রিক করতে হবে। এককেন্দ্রিক করলেই আমাদের যে হয়রানিটা আছে এটাও কমে যাবে। পাশাপাশি আপনি একটা জিনিস ফলো করেন, যখন সব সন্তানরা একসাথে বরিশালে যায় তখন বরিশালে ভর্তি পরীক্ষাটা নেওয়ার জন্য ভর্তি পরীক্ষাটা নিতে এখানে খাওয়া দাওয়া সবগুলোতে সমস্যা হয়ে যায়। এই জন্য আমরা দাবি করব যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা এককেন্দ্রিক হোক। বিশেষ করে আমার সাক্ষাৎকার আপনারা নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।